আর বউ সারা যারা বিদেশ যায় তারা বোধহয়। আচ্ছা, কিছুদিন ধরে এই ফুটেজটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অনেক বেশি সমালোচনা হচ্ছে, কারণ এখানে এই ফুটেজটাই আফরান নিশো যারা বিদেশে থাকে তাদেরকে ভোদায় বলেছে। আচ্ছা, কেন সে তাদেরকে ভোদায় বলেছে এই বিষয়টা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আমরা সকলে জানি যে এই ঈদে আফরান নিশোর একটা ছবি মুক্তি পেয়েছে যার নাম হচ্ছে সুরঙ্গ। তো সুরঙ্গ ছবিটায় এমন একটি কাহিনী নিয়ে তৈরি, আমি আপনাদেরকে একটুখানি বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে সুরঙ্গ ছবিটাই আফরান নিশো তাকে ইলেকট্রিশিয়ান, সে ইলেকট্রিশিয়ানের কাজ করে এবং ছবিটার একটু কিছু পরেই তোমা মির্জার সাথে পরিচয় হয় এবং তোমা মির্জাকে পছন্দ হয়, তখন তোমা মির্জাকে বিয়ের প্রস্তাব দেয়, তখন তারা বিয়ে করে। আচ্ছা, বিয়ে করার পরে তোমা মির্জা থাকে একটু লোভী টাইপের, তো সব কিছু সে নিতে চায়, সব কিছু সে পাইতে চায়। তো আফরান নিশো সব কিছু তাকে দেওয়ার চেষ্টা করে, এক পর্যায়ে সব কিছু তাকে দিয়ে উঠতে পারে না, তার অনেক চাহিদা থাকে। সো চাহিদা মেটানোর জন্য সে আফরান নিশো চলে যায় মালয়েশিয়ায় এবং মালয়েশিয়া থেকে অনেক সময় টাকা পাঠাতে থাকে, মানে বিদেশ চলে যায়। তো বিদেশ যাওয়ার পরে যখন টাকা পাঠায় তখন তার বউ তমা মির্জা আরও অনেক জিনিসের আরও বেশি তার চাহিদা বেড়ে যায়। একসময় বাড়তে বাড়তে সে এক রাস্তা দিয়ে যাওয়ার সময় দোকানে দেখে যে হচ্ছে গহনা, যার দাম ছিল 40,000 টাকা। তো ও গহনা নেওয়ার জন্য তমা মির্জা আফরান নিশোকে বারবার বলতে থাকে, এক পর্যায়ে গহনা না পেয়ে মন খারাপ করে থাকে। তখন আফরান নিশোর বন্ধু, সে তাকে তমা মির্জার খুব কাছের একজন, তো তখন সে তমা মির্জার কাছে বেশ কিছু বাজার নিয়ে এবং এই সে 40,000 টাকার গহনা নিয়ে তমা মির্জার কাছে যায়। যাওয়ার পরে সে তমা মির্জা যখন রাত হয়ে যায় তখন তার বন্ধুকে যাইতে দেয় না এবং তাকে জোর করে, এক পর্যায়ে জোর করে বাড়িতেই রাখে। এবং বৃষ্টি হওয়ার কারণে, তার জামাকাপড় ভিজে যাওয়ার কারণে আফরান নিশোর শার্ট এবং গেঞ্জি তাকে দেয় পরার জন্য। আচ্ছা, পরার পরে ওই রাইতে যখন থেকে যায় তখন তাদের সাথে পরকীয়ার একটা সম্পর্ক হয়ে যায়, পরকীয়া হয়ে যায়। আর তখন এটা কিছুদিন পরে আফরান নিশো জানতে পারে। আফরান নিশো জানার পরে তারা তার বউ তমা মির্জা এবং তার বন্ধু মিলে সব কিছু বিক্রি টিক্রি করে পালিয়ে যায়। আর যখন আফরান নিশো দেশে ফিরে আসে, ফিরে আসার পরে পুলিশ আসে তাদের বাড়িতে, এবং মানে পুলিশ না, সরি, তার বাড়িতে হচ্ছে অনেক দেনার যে দেনা পানোর লোকগুলো আছে তারা আসে এবং আসার পরে তার ঘর বাড়িগুলো সব কিছু নিয়ে নেয়। আর আফরান নিশো হয়ে যায় একদম একলা। তারপর আফরান নিশো ভাবে, যেহেতু আমি বিয়ার টাকার জন্য আমার বউ আমার কাছে থাকলো না, সেহেতু টাকা কামাই করবে। এবং তখন সে ঢাকায় চলে আসে এবং একটা সুরঙ্গ করে ব্যাংক ডাকাতি করার জন্য। মেইন ছিল এই কাহিনীটা, এই কথাটা বলার পিছনে। তো এই কথাটা বলছে এই কারণে যে বউ সেরে যখন কিনা বিদেশ গেছে আফরান নিশো এবং তার বউ অন্য একজনের সাথে পালিয়ে গেছে, মানে টাকার জন্য, এই কারণে কিন্তু আফরান নিশো কথাটা বলছে। তো অনেকেই সমালোচনা করতেছেন যে এটা কিন্তু সে ছবির জন্য বলছে, সে কিন্তু রিয়েল লাইফে কারোর জন্য বলে নাই। এখন আমি দেখলাম অনেকে যে এটা নিয়ে কথাবার্তা বলতেছে যে সব মানুষকে বোধায় বলছে, সব মানুষকেই ইয়া বলছে। আসলে না, তার এটা ছিল একটা প্রচারণার মাধ্যম, যে এই ছবির কাহিনীকে নিয়েই কিন্তু এটা সে বলেছে। এবং তিনি তো অনেক জায়গায় অনেক কথাই বলতেছেন, কিছুদিন ধরে সমালোচনা হচ্ছেন। তো আমরা তার সমালোচনাটা না দেখে তার কাহিনীটা দেখি, তার ছবিটা উপভোগ করি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই কথাটা তিনি কেন বলেছেন।